করোনা মহামারী পূর্ববর্তী সময়ের তুলনায় পরবর্তী সময়ে আরও বেড়েছে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। ইউক্রেনে রাশিয়ার অভিযান আরও বাড়িয়েছে খাদ্য আর জ্বালানি মূল্যস্ফীতি। এই কারণে বিশ্বে বেড়েই যাচ্ছে খাদ্য সংকটে ভুক্তভোগী মানুষের সংখ্যা। 2030 সালের মধ্যে ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে 2019 সালে অঙ্গীকার করে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। তবে বর্তমান পরিস্থিতি বলছে নির্দিষ্ট এই সময়ে ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তোলা অসম্ভব। জাতিসংঘের স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড প্রতিবেদন বলছে 2030 সালের মধ্যে খাদ্য সংকটে ভুগতে থাকা মানুষের তালিকায় যুক্ত হবে আরও 60 কোটি মানুষ। 2022 সালে বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটে ভুগেছে অন্তত 73 কোটি 50 লাখ মানুষ। করোনা মহামারীর আগের সময়ের তুলনায় এই সংখ্যা 12 কোটিরও বেশি। জাতিসংঘের বৈশ্বিক খাদ্য ও কৃষি নিরাপত্তা বিষয়ক সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের প্রতিবেদন বলছে অভ্যন্তরীণ সংঘাত ও গৃহযুদ্ধ, বিরূপ আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে ব্যাহত হচ্ছে কৃষি পণ্য উৎপাদন। এতে দিন দিন ঝুঁকির মুখে পড়ছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা। বিশ্বের কিছু অংশে অবশ্য উন্নতি হয়েছে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির। দক্ষিণ আমেরিকা ও এশিয়ার অনেক দেশের খাদ্য সংকট এখন নিয়ন্ত্রণে, কিন্তু ক্যারিবিয়ান অঞ্চল, পশ্চিম এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে দিন দিন এই সংকট বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ। ওয়ালিউল্লাহ ফারুক, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।